41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ দুপুরে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে 21,056 জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ বলেন, আজ 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। পিএসসি সূত্রে জানা গেছে, রবিবার সকাল 10টা ভার্চুয়ালি কমিশনের সভা বসে বেলা 12টা শেষ হয়। এরপর ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এসএমএস এর মাধ্যমে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে 41 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখে 16222 নম্বরে পাঠাতে হবে এবং ফিরতি এসএমএস এ ফল জানা যাবে। তো আমরা এখানে পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আমি লিঙ্কগুলোও দিয়ে দিব। সো কথা না বাড়িয়ে দ্রুত আপনারা লিঙ্কগুলো দেখে নিন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 41তম বিসিএস এর ফলাফল প্রকাশ করা হয়েছে আজকে 1 আগস্ট 2021 তারিখে। তো ফলাফল আমি এখানে দিয়ে দিচ্ছি, রোল নাম্বারগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা অ্যাকচুয়ালি আবেদন করেছিলেন, যারা পরীক্ষা দিয়েছিলেন, তারা রোল নাম্বারগুলো দেখে নেবেন এখান থেকে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।